আজকের দিনে দাঁড়িয়ে এমন একটি পরিবারেরও সন্ধান পাওয়া মুশকিল যে পরিবারের এক বা একাধিক মানুষ নিয়মিতভাবে হাই ব্লাড প্রেশারের ওষুধ খান না এবং তার সংখ্যা ক্রমাগত যেন বেড়েই চলেছে। এই বৃদ্ধির হার কতটা সেটা আলাদা করে দেখার জন্য কোনো পরিসংখ্যানের দরকার নেই। আপনি শুধুমাত্র আপনার পরিবারের দিকে যদি একবার নজর দেন তাহলে বুঝতে পারবেন যে হাই ব্লাড প্রেশার রোগটি কীভাবে সারা পৃথিবীকে গ্রাস করে চলেছে। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? আপনি বা আমি এই হাই ব্লাড প্রেশারের ওষুধ খাওয়ার অভ্যেস যতটা সহজে করে ফেলি কিন্তু হেলদি লাইফস্টাইল বা হেলদি ফুড হ্যাবিটের অভ্যেস অতটা সহজে করতে পারি না, আর তার ফলেই আমাদের এরকম ধরনের সমস্যা দেখতে পাওয়া যায়। গবেষণায় দেখা গেছে আপনার বা আমার হাই ব্লাড প্রেশারের প্রধানত তিনটি কারণ হয়ে থাকে। একটি হলো আনহেলদি লাইফস্টাইল, আনহেলদি ফুড হ্যাবিট এবং জেনেটিক ফ্যাক্টর, অর্থাৎ যে সমস্ত মানুষদের পরিবারের মানুষদের আগের থেকে হাই ব্লাড প্রেশারের হিস্ট্রি রয়েছে। অর্থাৎ মনে করুন আপনার মায়ের বা বাবার বা কোনো নিকট আত্মীয়র হাই ব্লাড প্রেশারের হিস্ট্রি রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনার হাই ব্লাড প্রেশারের একটা চান্সেস থেকে যায়। কিন্তু তাই বলে এমন নয় আপনার পরিবারের অন্য মানুষের হাই ব্লাড প্রেশারের হিস্ট্রি রয়েছে বলে আপনি হাতে হাত রেখে বসে থাকবেন। বিজ্ঞানী মহলের মতামত, যদি আপনার হাই ব্লাড প্রেশারের ফ্যামিলি হিস্ট্রি থেকেও থাকে কিন্তু যদি আপনি হেলদি লাইফস্টাইল মেনটেন করতে পারেন বা হেলদি ফুড হ্যাবিট মেনটেন করতে পারেন তাহলে কিন্তু এই সমস্ত সমস্যার থেকে অনেকখানি আপনি দূরে থাকতে পারেন। তাই সব সময়তে আপনি চেষ্টা করবেন হেলদি ফুড হ্যাবিট এবং হেলদি লাইফস্টাইল মেনটেন করার জন্য। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথ ক্রিপশন। আজ আমরা এমন 10টি খাবারের বিষয়ে জেনে নেব যে খাবারগুলি আপনার হাই ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে সক্ষম। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আমরা এক এক করে জেনে নিই এই খাবারগুলি আপনার ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে সক্ষম কেন। ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে পারে যে সমস্ত খাবার, সেই সমস্ত খাবারের তালিকার এক নম্বরে আমরা যাকে রেখেছি সেটি হলো সাইট্রাস ফ্রুটস। সমস্ত রকমের সাইট্রাস ফ্রুটসের মধ্যে কিন্তু ব্লাড প্রেশার লোয়ারিং এফেক্ট রয়েছে। মৌসুম্বি লেবু, কমলা লেবু, পাতি লেবু, আঙ্গুর, এগুলি সমস্তই হলো আপনার সাইট্রাস ফ্রুট শ্রেণীর অন্তর্ভুক্ত। এই সমস্ত ফ্রুটসের মধ্যে ব্লাড প্রেশার লোয়ারিং এফেক্ট রয়েছে। তার সাথে এই সমস্ত ফলের মধ্যে এমন বেশ কিছু ধরনের ভিটামিন এবং মিনারেল রয়েছে। এছাড়া এর মধ্যে রয়েছে বেশ কিছু আপনার প্ল্যান্ট বেস কম্পাউন্ড যেগুলি আপনার রক্তে কোলেস্ট্রলের মাত্রা কম করতে সক্ষম। আর আপনার রক্তে যখন কোলেস্ট্রলের মাত্রা কম থাকে তখন আপনার হার্ট থাকে সুস্থ এবং সবল। হাই ব্লাড প্রেশার সংক্রান্ত 5 মাসের একটি স্টাডিতে 101 জন জাপানি মহিলাকে ইনভলভ করা হয়। সেই সমস্ত মহিলাদের মর্নিং ওয়াকের সাথে সাথে প্রতিদিন হয় লেমন জুস আর না হলে অরেঞ্জ জুস দেওয়া হয়। 5 মাস পরে দেখা যায় ওই সমস্ত ফলের মধ্যে যে প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড রয়েছে এবং ফ্ল্যাভোনয়েডস রয়েছে সেগুলি ওই মহিলাদের সিস্টোলিক ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে সক্ষম হয়েছে। তাই আপনাদের খাদ্য তালিকাতে কিন্তু সাইট্রাস ফ্রুটস অবশ্যই রাখতে পারেন। আমরা খাদ্য তালিকার 2 নম্বরে যে খাবারটি রেখেছি সেটি হলো দই। দেখুন, দই এমন এক ধরনের খাবার যে খাবারটি আপনার ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে সক্ষম, কারণ দইয়ের মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম যেগুলি আপনার রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এছাড়া দইয়ের মধ্যে আমরা পেয়ে থাকি ভরপুর মাত্রায় ক্যালসিয়াম। ওই ক্যালসিয়াম আপনার হার্টের মাসেলকে স্ট্রং করতে সাহায্য করে, আর আপনার হার্টের মাসেল যখন স্ট্রং থাকে তখন আপনার ব্লাড প্রেশার কন্ট্রোলের সাথে সাথে বিভিন্ন প্রকার হার্টের সমস্যা থেকেও কিন্তু আপনাকে অনেকখানি দূরে রাখতে পারে। কিন্তু অবশ্যই মনে রাখবেন, দই খাওয়ার সময়তে আপনি দইয়ের মধ্যে কোনো প্রকারের মিষ্টি বা মিষ্টি জাতীয় জিনিস দেবেন না, এবং যদি আপনার কোলেস্ট্রল লেভেল বেশি থাকে তাহলে সবসময় চেষ্টা করবেন স্কিমড মিল্ক থেকে বানানো দই খাওয়ার জন্য। স্কিমড মিল্ক কিন্তু আপনি বাড়িতেও বানিয়ে নিতে পারেন। আপনার বাড়িতে যে দুধ আসে সেই দুধকে গরম করে তার উপর থেকে যদি আপনি সর বা মালাইটিকে তুলে নেন, এই পদ্ধতিকে আপনি যদি 3 থেকে 4 বার রিপিট করতে পারেন তারপরে আপনার যে দুধটি থেকে যাবে সেটি হলো স্কিমড মিল্ক। আপনার যদি কোলেস্ট্রলের সমস্যা থেকে থাকে তাহলে সেই দুধের থেকে দই বানিয়ে আপনি আরামসে খেতে পারেন। পরবর্তী একটি সবজিকে আমরা খাদ্য তালিকায় রেখেছি, সেই সবজিটি হলো গাজর। দেখুন, গাজর আপনার ব্লাড প্রেশারকে কন্ট্রোল করার সাথে সাথে আপনার সার্বিক শরীরের জন্য লাভদায়ক। এর মধ্যে রয়েছে হাই ফেনোলিক কম্পাউন্ড, যেমন আপনার ক্লোরোজেনিক অ্যাসিড, পি কিউমেরিক অ্যাসিড, ক্যাফিক অ্যাসিড। এই সমস্ত জিনিসগুলি আমাদের ব্লাড ভেসেলসগুলিকে রিল্যাক্স করে
এবং তার সাথে সাথে কোনো রকমের কোনো ইনফ্লামেশন ব্লাড ভেসেলসের মধ্যে হতে দেয় না। তার ফলে আমাদের ব্লাড প্রেশার থাকে কন্ট্রোলে। দেখুন, আপনি গাজর রান্না করেও খেতে পারেন বা কাঁচাও খেতে পারেন বা জুস বানিয়েও খেতে পারেন, কিন্তু আপনার ব্লাড প্রেশার কন্ট্রোল করার জন্য আপনি সবসময় চেষ্টা করবেন হয় কাঁচা চিবিয়ে খেতে আর না হলে কাঁচা গাজরের থেকে জুস বানিয়ে খেতে। সেক্ষেত্রে আপনি বেশি উপকার পাবেন। পালং শাকও কিন্তু আমাদের উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে সক্ষম। পালং শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রেট। এই নাইট্রেট যখন আমাদের শরীরের ভিতরে প্রবেশ করে তখন সেটি নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত হয়, আর এই নাইট্রিক অক্সাইড আমাদের শরীরে ভেসো ডায়ালেটার হিসাবে কাজ করে। ভেসো ডায়ালেটার অর্থাৎ আমাদের যে সমস্ত ব্লাড ভেসেলসগুলি রয়েছে সেই ব্লাড ভেসেলসের ইনার ওয়ালের মধ্যে যে মাসেলগুলি থাকে সে মাসেলগুলিকে রিল্যাক্স করে, তার ফলে ধীরে ধীরে আমাদের ব্লাড প্রেশার কমে আসে। তাই আপনার খাদ্য তালিকাতে কিন্তু আপনি পালং শাক অবশ্যই রাখতে পারেন যদি আপনার হাই ব্লাড প্রেশারের টেন্ডেন্সি রয়েছে। বিট বা বিট রুটও কিন্তু আপনার উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করার জন্য খুব ভালো একটি অপশন হতে পারে, কারণ বিটরুটের মধ্যেও রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রেট। আর আমরা জানি নাইট্রেট যখন আমাদের শরীরের ভিতরে প্রবেশ করে তখন সেটি নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত হয়, আর এই নাইট্রিক অক্সাইডের কী কাজ সেটা আমরা আগেই আলোচনা করেছি। এছাড়া বিটরুটের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে রিউটিন, এপিক্যাটাচিন এবং ক্যাফিয়েক অ্যাসিড, যেগুলি আমাদের শরীরে অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে। এই অ্যান্টি অক্সিডেন্টগুলি আপনার হার্ট হেলথকে ভালো রাখার সাথে সাথে আপনার ব্লাড প্রেশারকেও কিন্তু কন্ট্রোলে রাখে। আমাদের বাড়িতে যখন মিষ্টি কুমড়ো বা পামকিন রান্না করার জন্য কাটা হয় তখন ওই পামকিনের বীজগুলিকে আমরা অনায়াসে বাইরে ফেলে দিই, কিন্তু আপনি জানেন কি যে ওই পামকিন বা মিষ্টি কুমড়োর বীজগুলির মধ্যে কত পরিমাণে পুষ্টিগুণ থাকতে পারে? ওই মিষ্টি কুমড়োর বীজের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং আর্জেনিন, যেগুলি আপনার ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে সক্ষম এবং নর্মাল ব্লাড প্রেশারকে মেনটেন করতে সক্ষম। এছাড়া কুমড়োর বীজের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পলিফেনল, যেটি আমাদের শরীরে অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে। গবেষণায় দেখা গেছে আপনি যদি নিয়মিতভাবে 8 থেকে 10টা করে কুমড়োর বীজ খেতে পারেন তাহলে আপনার হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমে যায়। তাই এখন থেকে মিষ্টি কুমড়ো কাটার সময়তে অবশ্যই বীজগুলিকে সংরক্ষণ করে রাখার চেষ্টা করবেন। একটা কথা প্রচলিত আছে যে 2 বানানা ইজ ইকুয়াল টু নর্মাল ব্লাড প্রেশার, অর্থাৎ আপনি যদি প্রতিদিন 2টো করে কলা খেতে পারেন তাহলে কিন্তু আপনার ব্লাড প্রেশার থাকবে কন্ট্রোলে। তার কারণ কলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। আমাদের খাদ্যের মধ্যে দিয়ে যখন পটাশিয়াম আমাদের শরীরের ভিতরে প্রবেশ করে তখন আমাদের রক্ত থেকে সোডিয়ামের মাত্রা ধীরে ধীরে কমে আসে, আর রক্তে যখন সোডিয়ামের মাত্রা কমে যায় অটোমেটিক্যালি ধীরে ধীরে আমাদের ব্লাড প্রেশার কমে আসে। এছাড়া কলা কিন্তু ম্যাগনেসিয়ামেরও খুব ভালো একটা সোর্স, আর ম্যাগনেসিয়াম আমাদের শরীরে ভেসো ডায়ালেটার হিসাবে কাজ করে, যার ফলে আমাদের রক্তচাপ থাকে নিয়ন্ত্রণে। তাই নিয়মিতভাবে আপনার রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখার জন্য আপনি কলা খাওয়ার অভ্যেস করেই ফেলতে পারেন। আমরা পরবর্তী যে খাবারটির কথা আপনাদেরকে সাজেস্ট করব সেটি হলো রসুন। দেখুন, রসুন আপনার শরীরে রক্তচাপকে কিভাবে নিয়ন্ত্রণে রাখে চলুন একটু জেনে নিই। আমাদের লিভার এক ধরনের প্রোটিন তৈরি করে যার নাম হলো অ্যাঞ্জিওটেনসিনোজেন, আর আমাদের কিডনি এক ধরনের এনজাইম তৈরি করে যার নাম হলো রেনিন। যখন এই অ্যাঞ্জিওটেনসিনোজেন রেনিনের সংস্পর্শে আসে তখন ওই রেনিন অ্যাঞ্জিওটেনসিনোজিনকে ভেঙে দিয়ে বাই প্রোডাক্ট হিসাবে একটি প্রোটিন হরমোন অ্যাঞ্জিওটেনসিন 1-এর উৎপত্তি হয়, আর এই অ্যাঞ্জিওটেনসিন 1 পরবর্তী ক্ষেত্রে অ্যাঞ্জিওটেনসিন 2-এ রূপান্তরিত হয়। এখন নিয়মিতভাবে যদি আপনি রসুন খেতে পারেন তাহলে ওই অ্যাঞ্জিওটেনসিন 1 থেকে অ্যাঞ্জিওটেনসিন 2 তৈরিতে বাধা সৃষ্টি করে। ওই অ্যাঞ্জিওটেনসিন 2 আপনার ব্লাড ভেসেলসগুলিকে সংকুচিত করে রাখতে সাহায্য করে, আর আপনার ব্লাড ভেসেলসগুলি যখন সংকুচিত থাকে তখন আপনার রক্তচাপ ধীরে ধীরে বাড়তে থাকে। এখন যদি ওই রসুন আপনি নিয়মিতভাবে খেতে পারেন এবং ওই অ্যাঞ্জিওটেনসিন 2-এর যদি প্রোডাকশন কম হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ব্লাড প্রেশার থাকতে পারে কন্ট্রোলে। এবং নিয়মিতভাবে রসুন খেলে আপনার শরীরে নাইট্রিক অক্সাইড এবং হাইড্রোজেন সালফাইডের প্রোডাকশন বেড়ে যায়, আর এই নাইট্রিক অক্সাইড এবং হাইড্রোজেন সালফাইড দুটিই কিন্তু আপনার রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে সক্ষম। তাই অবশ্যই আপনার খাদ্য তালিকাতে আপনি কিন্তু রসুন রাখতে পারেন। প্রতিদিন সকালবেলা খালি পেটে 2 কোয়া রসুন চিবিয়ে খেয়ে
कुसुम कुसुम गरम जल खेते पारें। आर जदि रसुन चिबिए खेते आपनार असुविधे हय ताहले दुई कोया रसुन के आपनि क्राश करे निये टैबलेटर मतो कुसुम गरम जल दिए गिलेओ खेते पारें। से क्षेत्रेओ किन्तु आपनि समान उपकारिता पाबेन। आपनार बाड़ीते रान्नार जोन्नो रान्नार तेल हिसेबे जे कोनो तेलई आपनि व्यवहार करें ना केनो सेई तेलेर परिबर्ते আপনি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলকে স্থান করেই দিতে পারেন। কারণ এই এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আপনার ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে সক্ষম, এই এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আপনার হার্টকে সুস্থ রাখতে সক্ষম। অলিভ অয়েলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং ভিটামিন কে। এছাড়া অলিভ অয়েলের মধ্যে রয়েছে মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। যে মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আপনার শরীরের থেকে ব্যাড কোলেস্ট্রল বা এলডিএল এর মাত্রা কম করতে সক্ষম এবং তার সাথে সাথে আপনার রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে সক্ষম। তাই অবশ্যই আপনার অন্যান্য খাদ্য তেলের জায়গাতে আপনি অলিভ অয়েলকে জায়গা করে দিতে পারেন। যদি বেরিজ আপনার প্রিয় ফল তাহলে আপনার ব্লাড প্রেশারকে কন্ট্রোলে রাখার জন্য বা আপনার হার্টকে সুস্থ রাখার জন্য যে কোনো প্রকারের বেরিজ খেতে পারেন। সমস্ত প্রকার বেরিজের মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টিজ। যে অ্যান্টিঅক্সিডেন্ট বা অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টিজ আপনার শরীরে কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে, আপনার হার্টকে রাখে সুস্থ সবল এবং তার সাথে সাথে এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম, যেগুলি আপনার রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম। তাই অবশ্যই আপনি বেরিজ খেতে পারেন আপনার হার্টকে সুস্থ রাখতে, আপনি বেরিজ খেতে পারেন আপনার রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখার জন্য। আপনি যে কোনো প্রকারের বেরি খেতে পারেন, আপনি ব্লুবেরি খেতে পারেন, আপনি ব্ল্যাকবেরি খেতে পারেন, আপনি স্ট্রবেরি খেতে পারেন, যে কোনো প্রকারের বেরি আপনি খান না কেন আপনি কিন্তু সমান উপকারিতা পাবেন। এতক্ষণ আমরা যে 10টি খাবারের কথা আপনাদের সাথে আলোচনা করলাম সেই 10টি খাবারের মধ্যে কিছু খাবার যদি আপনার ডেইলি লাইফে ইনক্লুড করতে পারেন তাহলে কিন্তু আপনার ব্লাড প্রেশার থাকবে কন্ট্রোলে। আশা করি এই ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ লেগেছে। যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর বরাবরের মতো আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওর সাথে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।